আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় ডাইভার্জেন্সের প্রয়োগ। এর পূর্বে একটি ক্লাসে আমরা ডাইভার্জেন্স কি এবং এর তাৎপর্য কি সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা এর ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ ডাইভার্জেন্স ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় আমরা সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। দেখো এখানে দুইটি গাণিতিক সমস্যা রয়েছে। প্রথমটিতে বলা হয়েছে যদি এ ইকাল টু এক্স স্কোয়ার জেড আই মাইনাস টু ওয়াই কিউব জেড স্কোয়ার জে প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড কে হয় তবে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বিন্দুতে এর ডাইভার্জেন্স নির্ণয় করো। তাহলে প্রথম সমস্যাটি সমাধান করি। আমরা জানি ডাইভার্জেন্স হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল এবং একটি ভেক্টরের ডট গুণ, এটি হচ্ছে ডাইভার্জেন্স। তাহলে আমরা এক নম্বরটির সমাধান করব। প্রথম প্রথম অঙ্কটিতে রয়েছে আমরা লিখতে পারি ডেল ডট এ। তাহলে এখানে ডেল এর মান বসাই ডেল ওয়াই ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই ডেল ওয়াই জে প্লাস ডেল ওয়াই ডেল জে কে ডট এ মান বসাবো আমরা। এ দেওয়া রয়েছে এক্স স্কোয়ার জেড আই মাইনাস টু ওয়াই কিউব জেড স্কোয়ার জে প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড কে। আমরা এবার ডট গুণ করবো, তাহলে ডেল বাই ডেল এক্সের সাথে এক্স স্কোয়ার জেড ডেল বাই ডেল এক্স এক্স স্কোয়ার জেড, তারপর রয়েছে প্লাস, যেহেতু এখানে প্লাস রয়েছে আবার এখানে মাইনাস রয়েছে সুতরাং এখানে আমাদের মাইনাস চিহ্নই বসাতে হবে ডেল বাই ডেল ওয়াই। এবার এখানে রয়েছে কী রয়েছে টু ওয়াই কিউব জেড স্কোয়ার, তারপরে প্লাস এবং এখানেও প্লাস, সুতরাং আমরা প্লাস চিহ্ন বসাবো ডেল বাই ডেল জেড। এবার এখানে রয়েছে এক্স ওয়াই স্কোয়ার জেড। আমরা ডট গুণটি সম্পূর্ণ করলাম, এবার আমরা ডিফারেনশিয়েট করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে হবে, সুতরাং এখানে এক্স বাদে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে জেড, এটিকে আমরা ধ্রুবক হিসেবে সামনে আনলাম। এবার এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে আমাদের টু এক্স পাবো আমরা মাইনাস, এবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব টু জেড স্কোয়ার ধ্রুবক হিসেবে সামনে আনলাম, এবার ওয়াই কিউবকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো থ্রি ওয়াই স্কোয়ার প্লাস, এবার আমরা জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এখানে এক্স ওয়াই স্কোয়ারকে আমরা ধ্রুবক হিসেবে সামনে আনলাম, এবার জেডকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো ওয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার এখানে রয়েছে টু এক্স জেড মাইনাস থ্রি, আর টু গুণ করলে হয় সিক্স, এবার রয়েছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। আমরা ডিফারেন্সিয়েট করলাম, এবার এখানে মান দেওয়া রয়েছে, এই মানগুলো আমরা বসিয়ে দেবো। তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে এক্স ওয়াই এবং জেড এর মান দেওয়া রয়েছে, সুতরাং প্রথমে আমরা এক্স এর মান বসাবো টু, এক্স এর মান আমরা দেখতে পাচ্ছি ওয়ান এবং জেড এর মান হচ্ছে ওয়ান মাইনাস সিক্স, ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়ান, জেড এর মান হচ্ছে ওয়ান প্লাস এক্স এর মান হচ্ছে ওয়ান এবং ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো আমরা কী পাচ্ছি, টু পাচ্ছি এখানে মাইনাস, এখানে ওয়ান এ ওয়ান, তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার করলে প্লাস ওয়ান হয় তোমরা জানো, তাহলে এখানে আমরা সিক্স পাচ্ছি প্লাস এখানেও আমরা ওয়ান পাচ্ছি, তাহলে থ্রি মাইনাস সিক্স ইকাল টু মাইনাস থ্রি, এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে প্রথম প্রশ্নটি আমরা সমাধান করলাম, আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন, এখানে দেখা যাচ্ছে যে অবস্থান ভেক্টর আর ইকাল টু টু আই প্লাস থ্রি জে প্লাস টু কে হলে দেখাও যে ভেক্টর আর, তাহলে এখানে একটা ভেক্টর চিহ্ন দিতে হবে, ভেক্টর আর সলিনয়ডাল, দুইটা ভেক্টর
দুঃখিত, একটি ভেক্টর যদি সলিনয়েডের হতে হয় তার একটা শর্ত রয়েছে, এবং এই ভেক্টরটি যদি ডাইভার্জেন্স শূন্য হয় তবেই ভেক্টরটি সলিনয়েডাল হবে। তাহলে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে আর ভেক্টরটি সলিনয়েডাল। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা ডট গুণ করবো আগে। ডট গুণের ফলাফল যদি শূন্য হয় তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে ভেক্টরটি সলিনয়েডাল। তাহলে আমরা এটা ডট গুণ করে দেখি, আমরা 2 নম্বরের সমাধান করছি। তাহলে এখন আমরা কি করব, ডেল ডট আর, তাহলে ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। আমরা ডেল এর মানটি বসিয়ে দিলাম ডট, এবার আমরা আর এর মান বসাবো। আর হচ্ছে 2i প্লাস 3j প্লাস 2k। তাহলে এবার আমরা কি ডিফারেন্ট, আমরা প্রথমে ডট গুণ করে নেব। তাহলে ডেল ডেল এক্স এখানে রয়েছে 2, প্লাস ডেল বাই ডেল ওয়াই এখানে রয়েছে 3, প্লাস ডেল বাই ডেল জেড এখানে রয়েছে 2। এবার আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা জানি যে ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কি হয়, শূন্য হয়। তাহলে দেখো যে আমরা এখানে প্রথম রাশিটি আমাদের এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু এখানে এক্স সংক্রান্ত কোনো রাশি নেই, সুতরাং এটি ধ্রুবক, আর ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে শূন্য হয়, সুতরাং আমরা এখানে শূন্য বসাবো। এটিও কিন্তু একই কথাই, এখানেও কোনো সংখ্যা মানে কোনো চলরাশি নেই, সুতরাং এটি একটা চলক নেই, সুতরাং এটি এখানে ধ্রুবক এবং এটিও শূন্য পাবো। এখানেও একই কথা, এখানে কোনো চলক নেই, রয়েছে একটি ধ্রুবক, আমরা শূন্য পেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান ভেক্টর আর এর যে মানটি দেওয়া রয়েছে এটিকে আমরা যদি ডাইভার্জেন্স করলে দেখলাম যে তার মান হচ্ছে শূন্য। যেহেতু আমরা দেখলাম যে অবস্থান ভেক্টর আর এর ডাইভার্জেন্সের মান শূন্য, সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আর ভেক্টরটি সলিনয়েডাল। তাহলে আমরা দেখি, অতএব আর ভেক্টরটি সলিনয়েডাল। আশা করি তোমরা এই আজকের গুরুত্বপূর্ণ দুটি গাণিতিক সমস্যার সমাধান ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা আজকে মতো এখানে বিদায় নিব, পরবর্তী ক্লাসে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকো, সুস্থ।